কেন আসছেন? কেমন আছেন ভাই? এর আগে আমার সংসারে আগুন লাগাইছিল আপনি আমার কাছে। আমি ডেকে আনছি, তুমি এরকম ব্যাপার করছো কেন? আমি মনে করছি কার সাথে কথা বলছো। আসেন বসে। অবাকই হয়ে আমাদেরকে দেখে যে আবার কি করবি? এর আগের বার কত মানে খারাপ ছিল তোমার ব্যবহার, এবার তো অনেক সুন্দর হয়ে গেছে। আমার ব্যবহার ভালোই ছিল, মানুষজন আমাকে যে বকা, আমি ভালোই, আমি তো প্রথমে কেউ আমার বাসায় এসছে, বাসায় কেউ নেই, আমি একটু অবাক হয়ে গেছি। বাট ওনারা তো এসছিল আমার চুল ঠিক করে দেয়, এখন এসছে আমার ননদে। সবাই বলে যে কুমকুমের চুলগুলোর অবস্থা বেশি খারাপ, এক্সেস, তো ভাবছি ওটাও ঠিক করে দিব, দেখা যাক কি হয়। কুমকুম, তোমার চুল হচ্ছে শেষবারের মতো, দেখে নাও এই সব প্লিজ। কি অবস্থা, আর থাকবে না। কুমকুমের চুলগুলো ঠিক করে দিচ্ছি, অনেকে বলেন কুমকুমের চেহারার সাথে চুলগুলো যায় না, আসলেই যায় না, ওর চুলটা প্রচুর ড্যামেজ হয়ে গেছে। প্রথমে একটা হেয়ার স্প্রে অ্যাপ্লাই করলো, তারপর এখন মূল প্রোডাক্টগুলো ইউজ করতেছে। আর প্রতিটা প্রোডাক্টই ইম্পোর্ট করা বাইরের দেশ থেকে, এবং প্রোডাক্টগুলো অনেক ভালো ইউজ করা হয়। আর এটা কিন্তু রিবার্নিং না, এটা হচ্ছে পার্মানেন্ট হেয়ার স্ট্রেট। রিবার্নিংয়ের মতো 4-5 বার আয়রন করা হয় না, আপু জাস্ট একবারই আয়রন করে। হেয়ার ড্যামেজ হওয়ার কোনো কারণ নাই। আমি করছিলাম প্রায় 7 মাস আগে, আপনারা অবশ্যই দেখে থাকবেন আমার চুলগুলো কেমন আছে। প্রোডাক্টটি অ্যাপ্লাই করা শেষ, এখন কিছুক্ষণের জন্য রেখে দিবে। এই প্রোডাক্টটি ওয়াশ করার পর আপু জাস্ট আরেকটা প্রোডাক্ট ইউজ করে, এছাড়া আর কিছু ইউজ করে না। আমি বলবো যারা যারা চাচ্ছেন পার্মানেন্ট হেয়ার স্ট্রেট করতে, তারা অবশ্যই করতে পারেন। আপু যেহেতু এসছে তাই আমার হেয়ারে হালকা পাতলা যত্ন নিয়ে নিলাম, কারণ 7 মাস হয়ে গেছে আমি হেয়ার স্ট্রেট করছি। আমার চুলগুলো ঠিক আগের মতোই আছে, জাস্ট আমার উপর থেকে কিছু চুল গজাইছে নতুন, ওই জন্য ট্রিটমেন্টটা নিলাম। কুমকুমের চুল ওয়াশ করা শেষ, এখন করবে আয়রন। ন্যাচারালি একটা আয়রন করবে জাস্ট একবারই, চুলের কোনো ক্ষতি করবে না। দেখুন একবার আয়রন করার পরেই কুমকুমের চুলগুলো এত সুন্দর হয়ে গেছে, আসলে আপুর কাজগুলো অনেক প্রশংসনীয়। কাজের ফাঁকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, আমরা ননদ ভাবি দুজনেই বসে গেছি দুজনের কাজে। কুমকুম খুবই খুশি ও চুল স্ট্রেট করতে পেরে, কারণ ওর অনেক শখ ছিল, আরও আগে করানোর কথা ছিল, বাট আমরা ঢাকাতে গেছিলাম, অনেক জায়গায় ঘুরলাম, আর আপুও ব্যস্ত ছিল, এই জন্য আর করা হয়নি। আপু কিন্তু সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকে, আপনি যে প্রান্তেই থাকুন না কেন আপুকে বললে আপু চলে যাবে, এইটা সব থেকে ভালো বিষয়, কারণ আমরা অনেকে পার্লারে যেতে পারি না অনেক ব্যস্ততার কারণে, এবং ভয়ও করে যে আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে কিনা। আমরা রিবার্নিং মানেই বুঝি চুল নষ্ট হয়ে যাবে, বাট এটা কিন্তু রিবার্নিং না। যারা যারা করতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে পেজ লিংক দিয়ে দিব, আপুর সাথে যোগাযোগ করতে পারেন। অবশেষে এটা আমাদের ফাইনাল লুক, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। কুমকুমকে দেখার পর আমি অনেক বেশি অবাক হয়েছি, কারণ কুমকুমকে অসম্ভব সুন্দর লাগতেছিল। চুলগুলো কি থেকে কি হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন লাগতেছে, কুমকুমকে দেখে আমরা প্রচুর স্যাটিসফাইড, যেরকম চেয়েছিলাম ঠিক ওরকমই হয়েছে। চুলগুলো স্ট্রেট করে দিল না, এটা অন্য করে দিয়ে এই আমাদের চুল আওয়াজ কি সুন্দর, দেখো কুমকুমের মতো দেখা। এবং বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনা, যারা গৃহিণী সময়ের কারণে বের হতে পারে না তাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, অনেকে জিজ্ঞাসা করবে যে আপুর সাথে কিভাবে যোগাযোগ করব, আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু পেজ লিংক দিয়েই দিব, ওখানে যে ওনাকে নক দিবেন। এর আগেও কিন্তু আপুর থেকে আমি হেয়ার স্ট্রেট করছিলাম, আমার চুলগুলো এখনো কত সুন্দর আপনারা নিজেরাই দেখছেন। তো আপনারা নিশ্চিন্তে আপুর কাছ থেকে কাজটা করাইতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।